আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর রমাদান মোবারক জানিয়ে সবাইকে তো আজকের ব্লগটি শুরু করলাম। তো আজকে তো মালয়েশিয়ায় রোজা, এটা সবাই জানেন। তো বাংলাদেশে তো আগামীকাল রোজা, তো বাংলাদেশে রোজা হওয়ার একদিন আগেই কিন্তু মালয়েশিয়ায় রোজা আরম্ভ হয়ে যায়, শুরু হয়ে যায় আর কি। তো এটা কিন্তু আজকেরই ভিডিও আর আমি আজকেই ভয়েস দিচ্ছি। এটা হলো দুপুরে রান্নাবান্না থেকে আমার ব্লগটি শুরু করলাম। তো সকালবেলা আর কি আর তেমন কোনো কাজ ছিল না আর ক্যামেরাটা অন করা হয়নি, আর সকালবেলা একটু ঘুম থেকে উঠে আর কি একটু কোরআন শরীফ পড়তে হয়। তো এই জন্য আর কি সকালে তো একদম কাজ থাকেই না, জাস্ট কোরআন শরীফ পড়ে জোহরের নামাজ পড়ে তারপরে আমি একবারে রান্না করতে আসছি। তো রান্না তেমন কিছু না, একদম সিম্পল একটা রান্না করব। তো চিকেন আছে, তো ভাবলাম যে একটু রেডিমেড মশলাও আছে, তো একটু চিকেন বিরিয়ানি বসিয়ে দেব, ঝটপট হয়ে যাবে। তো যেহেতু আর কি আমরা একবেলা খাই রোজার মাসে আর কি ভোরাতে আমাদের খাওয়া হয় না, তো ভাবলাম যে একটু একটা আইটেম চিকেন বিরিয়ানি করে নেই, এটাই ঝামেলা মুক্ত আর কি সহজে হয়ে যায় আর খেতেও মজা। তো আজকের আবহাওয়াটা খুবই দারুণ ছিল, একটু মেঘলা বৃষ্টি বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা, তো খুবই ভালো লাগতেছিল। তো ভাবলাম যে বৃষ্টির মধ্যে কিন্তু বিরিয়ানি খেতে অনেক মজা লাগে আর ঝামেলাও কম। তো আজকে আমি কিন্তু আরেকটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মানে রোজার আগের ভিডিও। তো সেটা হচ্ছে টোনা মাছ। তো টোনা মাছটা কীভাবে রান্না করলে অনেক মজা হয়, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দারুণ একটা রেসিপি, আপনাদের আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে আর কি আমরা কী দিয়ে ইফতারি করব, কী খাবো, যতটুকু সম্ভব পারছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি তো ইফতারিতে তেমন কিছু আয়োজন করিনি, তো দেখলেই বুঝতে পারবেন কী করেছি। তারপর আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়ে গেছে। তো আর কি প্রথমে কিন্তু এই বিকালের দুপুর থেকেই আমার ব্লগটা আর কি শুরু করলাম, তারপরে আর কি আপনারা রেসিপিটা দেখবেন, আর রেসিপিটা হচ্ছে আগের ভিডিও। তো ঠিক আছে, আজকের ব্লগটি যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। তো এখন হচ্ছে 6টা বাজে আর কি, তো ইফতারের জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো ইফতারি তো তেমন কিছুই না আগেই বলেছি। তো এটা হলো খেজুর, খেজুরগুলো একটু ভিজায় রাখবো। এই খেজুরগুলো আর কি খেতে খুবই টেস্ট, আমার কাছে ভালো লাগে। আর এতে এখানে পুদিনা পাতা ভিজিয়ে রাখছি, বিরিয়ানির জন্য পুদিনা পাতাটা লাগবে, যেহেতু বাসমতি চালের করব এই জন্য আর কি, পোলার চাল দিয়ে করলে আর ই লাগে না। আর এই তো আলুর চপগুলা নামায় রাখছি, এগুলা একটু ভাজবো একটু পরে। আর চিকেনটা বসিয়ে দিছি, চিকেনটা আর কি হলে তারপরে পরে মানে একদম আজানের আগ দিয়ে জাস্ট চালটা সিদ্ধ করে দমে দিয়ে দিব। তো একটু গরম গরম খাবো আর কি, সেজন্য আরও পরে বসাচ্ছি। তো বিরিয়ানি যদি একটু গরম গরম না হয় তাহলে কিন্তু টেস্ট লাগে না। এটা হোক, আজকে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো রান্না করে নিলেই বেশি ভালো লাগে। তো ঠিক আছে, সব রেডি করি, পরে আবার ইনশাল্লাহ কথা হবে, আবার শেয়ার করব। চিকেনটা হয়ে গেছে, এটা মানে বেশি সিদ্ধ করা লাগবে না আর কি, তারপরে সিদ্ধ হয়ে গেছে মানে ওই পানিতেই কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু এটা আমি দমে রাখবো আর কুক করবো না, এখন একটু জালটা বন্ধ করে দিব। তো চিকেনটা তো রান্না করা হয়ে গেছে, তো ওটা আর কি পরে সন্ধ্যার পর বসাবো, আর হচ্ছে বেশি সময় নেই। তো এখন আর কি জুসটা বানিয়ে নেব, জুস বলতে আমের শরবত আর কি বলতে পারেন। তো আমি এবার চিনতে করেছি যে চিনি জাতীয় মানে চিনি দিয়ে শরবত খাবো না, যে কোনো একটা ফ্রুটসের শরবত বানাবো যতটা চিনি ছাড়া খাওয়া যায়। তো আমগুলো এখন পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো সব কিছু রেডি করে নিছি, তো
আজকে ভাজা পুরি একেবারেই কম, তো শুধু আলুর চপ। এই তো আলুর চপটা ভেজে নিয়েছি, খেজুর, তারপর হচ্ছে তরমুজ, আর এটা হচ্ছে একটা পিঠা চিপসের মতো, এটা চালের, এটা খেতে খুব মজা। তো ঘরে ছিল, ভাবলাম একটু ভেজে নেই। আর এই তো আমের জুস, আমের জুসটা ব্লান্ডার থেকে মানে জগে আর ঢালি নাই, কারণ আবার আরেকটা নষ্ট করব, একটার মধ্যেই থাক, এটা থেকে ঢেলে নেব জাস্ট খাওয়া হলে, তারপরে আর কি ধুয়ে নেব। তো বেশি জিনিস হয়ে গেলে ধুতে কিন্তু অনেক কষ্ট লাগে, যতটা জিনিস কম লাগানো যায় সেটাই চেষ্টা করি। তো এই ছিল আর কি, তো এই আর কি আমাদের আজকের ইফতার। আর বিরিয়ানিটা এখনও বসাইনি, আর একটু পরে বসাবো, তো জাস্ট দমে দিয়ে দিব, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা লাগবে। তো রায়না বাবা একটু বাইরে গেছে, নিচে গেছে, তো আসলে আর কি আমরা ইফতারটা করব। আর ইফতারের টাইমও হয় নাই, তো ইফতারের টাইম এখনও হয় নাই, আরও 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পরই আজান দিবে। তো ঠিক আছে, তো ইফতারে কী কী আয়োজন করলাম, প্রথম ইফতার আর কি, প্রথম রোজার, ওদের তোমার বাবা এসে পড়ছে, যাও ধরে এনে, বাবা বাইরে গেছিল, একটু টুকটাক জিনিস দরকার ছিল আর কি, আর কিন্তু বেশি সময় নেই, 10 মিনিট আছে, তাড়াতাড়ি রোজু করে নাও। ধরো গেটটা খুলে নি। তো রায়না বাবা কি কি আনছে, এটা কি আনছো দেখি, আপেল, ও আজকে থাকার আপেল কাটবো না, কারণ দুই প্রকারের ফল আছে, আম আর তরমুজ। এটা কি, এটা হচ্ছে বুট, অল্প করে বুট আনাইলাম যে মাঝে মধ্যে খাওয়ার জন্য, প্রতিদিন খাওয়া হবে না। এটা হচ্ছে টমেটো, আর এটা কি গো, এটা ওই যে ছোটো লেবু, লেবু তো অনেক আছিল, লবণ, আর এটা কি পেয়ারা, এত বড় বাবা রে, তাহলে একটা পেয়ারা কাটি না, পেয়ারা কাটবো। আর এ তো যে বাসমতি চাল, তো এখন নিয়ে আসলো চাল, বাসমতি চাল ছিল না, তো এখন এই চালটা ভিজায় রাখবো, অন্তত 20 মিনিট ভিজায় রাখতে হবে। এ তো এ ছিল টুকটাক বাজার, আজকে কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর, আপনাদের সাথে শেয়ার করে নিই। ও জেসমিনটা পাও নাই, আচ্ছা থাক সমস্যা নাই, যেটা পাইছো ওটাই। তো আজকে আর কি আবহাওয়াটা খুবই সুন্দর, সারাদিন মানে সারাদিন না, বিকেল থেকে বৃষ্টি, তো খুব ঠান্ডা লাগতেছে, তো এইসব আবহাওয়ায় কিন্তু বিরিয়ানি টিরিয়ানি খেতে দারুণ মজার, মানে মজা লাগে। তো ঠিক আছে, একটু পরে আজান দিয়ে দিবে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি। তো ইফতারটা তো করে নিলাম, ইফতার করার পর নামাজ পড়ে রেস্ট নিলাম, তারপরে বিরিয়ানিটা একটু বসিয়ে দিলাম, বিরিয়ানিটা হয়ে গেছে, দমে রেখে দিয়েছিলাম। আপনাদের একটু দেখাচ্ছি, আমি একটু কালার দিছিলাম আর কি, দেখতে যেন একটু সুন্দর লাগে, তো আমার কাছে অরেঞ্জ কালারটা ছিল না, তো অরেঞ্জ কালারটা দিলে কিন্তু বেশি ভালো লাগে, অল্প একটু দিয়েছি দেখার জন্য, সৌন্দর্যের জন্য আর কি। এখন এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আজকের প্রথম রোজার খাওয়া দাওয়া সব কিছু আপনাদের শেয়ার করলাম, ইফতারি কী খেলাম আর হচ্ছে রাতে কী খাবো সেটাও শেয়ার করলাম, বিরিয়ানিটা আর কি খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমি আজকেই ভয়েস দিচ্ছি, আর আজকে আপনারা এই ভিডিওটা পেতে পেতে হয়তো 10:30 বেজে যাবে, কারণ সন্ধ্যার পর আমি ভিডিওটা এডিটিং করতে বসছি, আপলোড করছি, কারণ ইফতার খাওয়া দাওয়া এগুলি তো আপনাদের সাথে একটু শেয়ার করবো সেজন্য। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি, আর তারপরের ভিডিওটি আগের ভিডিও, আমি আগেই বলেছি, তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তোমার কয়টা ব্রাদার, তোমার কোনো ব্রাদার আছে, সিস্টার আছে নাই, তো এই জন্য এখানে কি হবে, নো ব্রাদার নো সিস্টার। তোমার কোনো ভাই আছে, তোমার কোনো ভাই আছে, কোনো বোন আছে, তো এই জন্য এখানে কি দিবা, নো নো ব্রাদার নো সিস্টার লেখো, নো পারো না, আল্লাহ তুমি না পারো, নো কিভাবে লেখে, নো চেষ্টা করো তুমি পারবা, হ্যাঁ, ও এন ই, ও এন ই সে ওয়ান হয়ে গেল,
নো 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 তো আগে কি হবে আগে কি হবে আগে হ্যাঁ নো এন ও নো হ্যাঁ গুড ও হ্যাঁ এন ও নো নো হ্যাঁ নো ব্রাদার নো ব্রাদার অ্যান্ড নো সিস্টার নো লেখো নো এন ও নো নো আবার এখানে নো লেখো গুড আর একটু মাঝখানে লিখবে না এখানে একবার লাগাই লেখছো এখানে মাঝখানে লিখতে হয় নো নো বর্ডার্স দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম আজকে কি রান্না করছি সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে টোনা মাছ তো টোনা মাছটা আমি ছোটো করে কেটে নিছি এটা ভাজতেছি আর এখানে পেঁয়াজটা ভেজে নিলাম তো টোনা মাছটা আজকে যেভাবে রান্না করব সেটা হলো একদম আমরা মাংসের যে যে মশলা দিই সেই সব মশলা দিয়ে মানে মাংসের মতো রান্না করব তো টোনা মাছটা কিন্তু মাংসের মতো রান্না করলে অনেক ভালো লাগে এর আগে আমি একবার রান্না করছিলাম মানে বাংলাদেশে থাকতে এখানে না তো এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম এখন সব মশলাগুলো দিয়ে দিব তো এখানে আর কি যা যা মশলা দিতে হয় আদা রসুন বাটা মানে আমরা মাংস রান্না যা যা দিই সবই তো এক চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা এটা দিয়ে আমি একটু তেলটাকে তেলের সাথে ভেজে নিলাম তার পরিমাণ মতো মরিচ হলুদ আর ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এখন এই মশলাটা আবার একটু তেলের সাথে ভেজে নিলাম তো মরিচ হলুদ যা যার পরিমাণ অনুযায়ী দিবেন তারপরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কষিয়ে নিব তো মশলাটা আগে একটু তেলের সাথে ভেজে তারপর পানি দিয়ে কষিয়ে নিতে হবে তারপরে এখানে একটা টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা দিয়েও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন টমেটোটা গলে যায় আর টমেটোটার কাঁচা একটা যে গন্ধ আছে ওটা যেন চলে যায় তো মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে তো মশলাটাও কিন্তু ভালো মতো কষাই নিলাম এখন আমি সব মাছগুলো দিয়ে দিব ভেজে রাখছিলাম মাছগুলো এখন মাছটা একটু মশলার সাথে হালকা করে একটু কষিয়ে নেব তারপর এখানে ঝোলের জন্য একবার পানি দিয়ে দেব মাছটা একটু কিন্তু কষিয়ে নিলাম আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব বেশি দেওয়া লাগবে না যেহেতু ভাজা মাছ আর এটা একটু ভুনা ভুনাই হবে বেশি জল দেব না এটা তো হচ্ছে তো আজকে মানে লাল শাক অল্প করে লাল শাক ছিল তো এই লাল শাকটাই আজকে রান্না করব আর হচ্ছে এই যে শুটকি তো শুটকিটা আর আজকের জন্য না শুটকিটা হচ্ছে আগামীকালের জন্য রান্না করব কারণ আমার কাছে শুটকিটা মানে রান্না করার পর ফ্রিজে রেখে দিলে তারপরের দিন জাল দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় যেমন টেস্টটা আরও বেশি বেড়ে যায় তাই ভাবলাম আজকে এটা রান্না করে রাখবো ফ্রিজে কালকে জাল দিয়ে খাবো তো দেখি এখন আর এখনই করবো না এখন শুধু শাকটা বসাই দিব রায়ানকে স্কুল থেকে নিয়ে আসি তারপর এনে শুধু শুটকিটা রান্না করব তাহলে শেষ তো রায়ানকে স্কুল থেকে মানে আনতে যাওয়ার আগেই আমি রান্নাটা সেরে ফেলি মাঝে মধ্যে আর কি হয় না আবার মাঝে মধ্যে সেরে ফেলি মাঝে মধ্যে এসে আর কি এক পথ একটা আইটেম বা বাকি অর্ধেকে কাজ করি তো এই যে শাকটা বসাই দিব আর শুটকিটা এসে রান্না করব শুধু পেঁয়াজটা কুটে রেখে যাই তাহলেই হবে তো ঠিক আছে এগুলোর সারি পরে আবার কথা হবে তো তরকারিটা কিন্তু হয়ে গেছে ঝোলটা একটু শুকাবো এই পর্যায়ে আমি জিরা গুঁড়ো দিয়ে দিব আধা চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম
আর হচ্ছে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, নামানোর আগে জাস্ট একটু সুন্দর ফ্লেভার আসবে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তা একটু টোনটা শুকাবো, তারপর নামায় ফেলবো। হয়ে গেল টোন, আমাছে ভোনা তরকারিটা হয়ে গেছে। এরকমই একটু ঝোলটা মানে শুকনো শুকনো থাকবে। ওটা এখনই জালটা বন্ধ করে দিব, আরও টেনে যাবে। তো হয়ে গেছে। তো টোনা মাছের ভুনাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর আমি আগে বলেছি এটা আগের ভিডিও, তো রেসিপিটা আর শেয়ার করা হয়নি। খুবই মজার হয়েছিল আর খুবই দারুণ করে কিন্তু আমি রান্না করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন, সত্যি বলছি অনেক মজা লাগছিল। আর আরেক দিন আপনাদের শুটকি রান্নার রেসিপিটা শেয়ার করব, শুটকিটাও দারুণ হয়েছিল। তো আজকে ব্লগটা বড় হয়ে যায় তাই আর শেয়ার করলাম না। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।